প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ওমরাহ পালনে বিদেশিদের বয়সসীমা বেঁধে দিল সৌদি। পবিত্র ওমরাহ হজ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে সৌদি আরব। 18 থেকে 50 বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন। শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কোভিডের 2 ডোজ টিকা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকা নেওয়ার সনদপত্রও থাকতে হবে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের। এদিকে বিদেশিদের সহায়তার জন্য সম্প্রতি ইতামারনা ও তাওয়াক্কালনা নামে 2টি স্বাস্থ্য অ্যাপ চালু করেছে সরকার। এতে বিদেশিরা সেবা পাচ্ছেন। ওমরাহ পালনে সৌদি নাগরিকদেরও এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে বলেও জানানো হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিলতা আনছে সৌদি সরকার। বিদেশিদের ওপর ওমরাহ হজ পালনে কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। এছাড়া মুসল্লিরা মাস্ক পরে মক্কা ও মদিনার মসজিদে সামাজিক দূরত্বের ব্যবধান কমিয়ে আগের মতো নামাজ আদায় করতে পারছেন।